আবার আমন্ত্রণ একুশে বিজনেস সঙ্গে আছি রহমান রন দর্শক দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারে সর্বশেষ তথ্য স্বয়ংকের গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস দর্শক আপনারা জানেন ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জ আমার দুজন প্রতিনিধি রয়েছেন ডিএসিতে আছেন মহিমা পরেম সেসিতে আছেন মাহবুব রহমান চলে যাচ্ছি তাদের কাছে ধন্যবাদ রহমান রানু আপনাকে দিনের শুরু থেকে একটানা পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন এবং এই মুহূর্তে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে সাতশো উনষাট কোটি ছয় লাখ টাকা লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে একশো একাশিটি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে এবং একশো তিনটি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে টাকারঙ্কি লেনদেনের শীর্ষে যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে তাদের মধ্যে লঙ্কা বাংলা ফাইন্যান্স রয়েছে প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থান রয়েছে স্কোয়ার ফার্মার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে এবং রূপালী ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে টপ ট্রেনের তালিকায় এদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বেড়েছে যে প্রতিষ্ঠানগুলি তাদের মধ্যে লিগা লিগাসি ফুটওয়ায়ারকে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে অবস্থান করে নিয়েছে দ্বিতীয় অবস্থানে হচ্ছে রূপালী ব্যাংক এবং মুন্নু সিরামিক্স রয়েছে তৃতীয় অবস্থানে টপ গেইনার্সের তালিকায় এবং ওয়াইজ লেনদেনের মধ্যে দেখা যাচ্ছে এই মুহূর্তে পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর ফুড সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর মিউচুয়াল ফান্ড মিসেলেনিয়াস সেক্টর মিউচুয়াল ফান্ড সেক্টর এবং টেক্সটাইল সেক্টর এবং নেগেটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর সিমেন্ট সেক্টর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এবং ফুয়েল পাওয়ার সেক্টর তো এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের খবরাখবর চিটং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের খবরাখবর জানার জন্য এখন চলে যাচ্ছি সিএসএ স্টুডিওতে সেখানে রয়েছেন মাহবুব রহমান পলি আপনাকে ধন্যবাদ চিটং স্টক এক্সচেঞ্জের দিনের শুরু থেকেই বেশ পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে চলছে লেনদেন এই মুহূর্তে দেখা যাচ্ছে সিএসসি শেয়ার প্রাইস ইন্ডেক্সটি আটানব্বই পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে অবস্থান করছে উনিশ হাজার দুশো একাশি পয়েন্টে এবং থার্টি ইন্ডেক্সটি দেখা যাচ্ছে একশো পঁচাশি পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে অবস্থান করছে ষোলো হাজার আটশো আঠারো পয়েন্টে এখনো পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে প্রায় একশো তিরিশ কোটি টাকারও কিছুটা বেশি যে কোটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে একশো ছাব্বিশটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে দর হারিয়ে লেনদেন হচ্ছে বিরাশিটি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে বত্রিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর দিনের এই মুহূর্তে টপেডিজে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে এস আই বি এল দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কোয়ার ফার্মা তৃতীয় অবস্থানে অবস্থান করছে বেক্সিমকো ফার্মা এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সিঙ্গার বিডি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বেক্সিমকো রুপালী ব্যাংক লিমিটেড ফুয়াং সিরামিক এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স এদিকে সব গেইনারের তালিকা প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে অবস্থান করছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে রূপালী ব্যাংক লিমিটেড দ্বিতীয় অবস্থানে রয়েছে লিগেসি ফুটওয়্যার এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সমতা লেদার মন্য সিরামিক ঢাকা ইন্স্যুরেন্স স্ট্যান্ডার্ড সিরামিক এবং অ্যাপেক্স ফুটওয়্যার এবং টপ টপ তালিকা যে প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে অবস্থান করছে চিটাং স্টক এক্সচেঞ্জে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে জাহিন স্পিনিং দ্বিতীয় অবস্থানে রয়েছে ইমাম বাটন তৃতীয় অবস্থানে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স ইস্টলাইন্ড ইন্স্যুরেন্স এলআর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ফার্স্ট ফাইন্যান্স এছাড়া সেক্টর ওয়াইজ মুভমেন্টে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে লেনদেন হচ্ছে সিমেন্ট সেক্টরে এনার্জি সেক্টরে সিমেন্ট সিরামিক সেক্টরে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে ইন্স্যুরেন্স সেক্টরে আইটি সেক্টরে দর বৃদ্ধি পেয়ে এবং দর হারিয়ে লেনদেন হচ্ছে ব্যাংকিং সেক্টরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ফিনান্সিয়াল সেক্টরে এবং বিবিধ সেক্টরে তো এই ছিল চিটাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর মাহবুব পয়লা আপনাদেরকে অনেক ধন্যবাদ দর্শক এখন রয়েছে দেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সৃত রয়েছেন ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম আপনাকে স্বাগত একুশে বিজনেসে ধন্যবাদ আমরা জানি যে দু সালের মধ্যে ষাট বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা শুধু পোশাক খাতে পঞ্চাশ বিলিয়ন ডলার তো অ্যাচিভমেন্ট আসলে কতটুকু সম্ভব অত কতটুকু আগাচ্ছেন আসলে এই ক্ষেত্রে আপনারা ধন্যবাদ আসলে লক্ষ্য নির্ধারণে আমাদের আমার মনে হয় আমাদের বাস্তববাদী হতে হবে আমরা বা গত বছরটা আমাদের রপ্তানিতে আমরা ভালো করিনি ভালো না করার মূল কারণ ছিল যে সেটা হচ্ছে বাংলাদেশের রপ্তানির সিংহভাগ জুড়ে আছে অ্যাপারেল সেক্টর অ্যাপারেল সেক্টর এটা গত বছরটা রিস্ট্রাকচারিংয়ের মধ্যেই গেছে মানে অ্যালায়েন্সের কারণে আমাদেরকে প্রচুর রিস্ট্রাকচারিং করতে হয়েছে সেটা অলমোস্ট শেষ পর্যায়ে দেখবেন তার ফলশ্রুতিতে কিন্তু রিফ্লেকশন হচ্ছে জুলাই অগাস্টে আমরা কিন্তু রপ্তানিতে কিন্তু আমরা প্রায় ফোরটিন পার্সেন্ট গ্রোথ পেয়েছি হুইচ ইজ সারপ্রাইজিং নর্মালি আমরা কিন্তু জুলাই অগাস্ট জুন জুলাই অগাস্ট এই তিন মাসে কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টরে এক্সপোর্ট কম হয় প্রোডাক্টিভিটি কম হয় কারণ দুটা ঋদ দুইটা ঈদকে আমাদেরকে ফেস করতে হয় রোজাতে আমাদের প্রোডাক্টিভিটি কম হয় আর বা সিজন চেঞ্জের কারণে বায়ারদের অর্ডার ফ্লো কম থাকে সব কিছু মিলে নর্মালি আমাদের কিন্তু এক্সপোর্ট কিন্তু কম থাকে আপনি যে দশ বছরের হিস্টোরিক্যাল অ্যানালাইসিসগুলো করেন দেখবেন জুন জুলাই অগাস্ট আমাদের এক্সপোর্টটা একটু ড্রপ করে এবার আমি দেখলাম জুলাই অগাস্টে আমাদের প্রায় ফোরটিন পার্সেন্ট গ্রোথ হয়েছে দ্যাট মিনস আমাদের আমাদের uh, সুদিন বা সুবাতাস আমাদের শুরু হয়েছে অর্থাৎ আমরা যে রিস্ট্রাকচারিংটা করেছি সেটার ফল আসা শুরু হয়েছে আর গভর্নমেন্ট যে নিউ মার্কেট অ্যাক্সেস আমাদের যে ফেসিলিটিস দিয়েছে সেগুলোকে আমরা অ্যাচিভ করতে শুরু করেছি আমাদের কিন্তু আসার পর থেকে বেশ বড় বড় দেশে কিন্তু আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস পেয়েছি এটা কিন্তু গভর্নমেন্টের বড় কাজ কারণ ডিপ্লোমেটিক চ্যানেলে ওনারা কাজ নতুন দেশ নতুন নতুন বাজার যেমন জাপানের কথা যদি বলেন আপনার চায়না বলেন ইন্ডিয়া বলেন মালয়েশিয়া বলেন সাউথ কোরিয়া বলেন ব্রাজিল বলেন আমাদের অনেক দেশে কিন্তু সেই ডিটি ফ্রি অ্যাক্সেস গুলোতে যাওয়ার জন্য গভর্নমেন্ট এটা নিউ মার্কেট অ্যাক্সেস ইনসেন্টিভ থ্রি পার্সেন্ট দিয়েছে সেটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারিনি এবং তার ফলশ্রুতি আমাদের এক্সপোর্টটা ইউরোপ আমেরিকা বেশ ছিল ইদানিং মনে হচ্ছে যে এই নতুন মার্কেটগুলোতে আমরা প্রবেশ করেছি যেমন গত সপ্তাহে আমি ভারতের একটা শহরে গেলাম ইয়েতে কম্বাইডোড়ে সরি গুয়াটিতে গুয়াহাটিতে আমি দেখলাম মার্কস অ্যান্ড এক্সপেন্সারের শপে মেড ইন বাংলাদেশ ট্রাউজার আমি বোম্বেতে দেখেছি দিল্লিতে দেখেছি আমি সৌদি আরবের মার্কস অ্যান্ড এক্সপেন্সারের দোকানে দেখেছি থাইল্যান্ডের মার্কস অ্যান্ড এক্সপেন্সার দোকানে দেখেছি মেড ইন বাংলাদেশ গুয়াহাটিতে গিয়ে দেখব আমি চিন্তা করিনি দ্যাট মিনস অর্থাৎ আমাদের বাজারগুলো আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে তার ফলশ্রুতিতে ইউরোপ আমেরিকা থেকে খুব বেশি জাম না করলেও আমাদের এক্সপোর্টটা গ্রহ হচ্ছে জুলাই অগাস্টের রিফ্লেকশনটা দেখে আমি সত্যি সত্যি অভিভূত আমি গতকাল একটা অনুষ্ঠানে বলেছি যে এটা আমার বিয়ন্ড মাই এক্সপেকটেশন কারণ নর্মালি জুন জুলাই অগাস্টে আমাদের অ্যাপারেল এক্সপোর্টটা খুব ভালো হয় না তাহলে দ্যাট মিনস খারাপ সময় যখন আমরা ভালো করেছি আগামী মাস থেকে আইম শিওর আমাদের এক্সপোর্ট গ্রোথ আরো বাড়বে ভালো সময় 50 বিলিয়ন ডলার্স যে টার্গেট এটা আমার কাছে কেন জানি বাস্তব সম্মত না কারণ আপনাকে দেখতে হবে ওভার নাইট ইউ ক্যানট অ্যাচিভ আমাদের এখন গার্মেন্টস এক্সপোর্ট যদি ধরে নিলাম থার্টি বিলিয়ন ডলার থার্টি বিলিয়ন ডলার দুই হাজার একুশ সালে যদি আপনি ফিফটি বিলিয়ন ডলার্সে নিয়ে যেতে চান কত পার্সেন্ট গ্রোথ আপনাকে করতে হবে আমাদের হয়তো ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে করার মতো কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার আর লিমিটেশন গুলোকে আপনাকে মাথায় রাখতে হবে ওভার নাইট ইউ ক্যানট একটা কথা বলা হচ্ছে এই এই সিদ্ধান্তটা বিজেমি কোন তথ্যের উপর ভিত্তি করে তৎকালীন বিজেপি দিয়েছে আমি জানি না বর্তমান বিজেপি প্রেসিডেন্টের কোনো ক্লারিফিকেশন আমি পাই নাই ফিফটি বিলিয়ন ডলার এক্সপোর্ট করার জন্য আমাদের যা কিছু করার দরকার তার কিছুই করা হয়নি অনেকে বলে যে টার্গেটটা বেশি থাকলে আসলে এটা আপনার আপনার টার্গেট হতে হবে আপনি দেখেন এই 50 বিলিয়ন ডলারস এর টার্গেট আমাদের একটা ক্ষতির কারণ হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু কম্পিটিটরদের নিয়ে ভাবতে হবে আমাদের গ্রাম অঞ্চলে মা বাবা আমাদেরকে বলেছে বাবা তোমার টাকা পয়সা বেশি হলে একটু লো প্রোফাইলে হাঁটো কারণ পাশের বাড়ির লোকজন তোমার পেছনে লাগবে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা যেইভাবে আমাদের যে কম্পিটিটার যারা আছে তারা কিন্তু সাবধান হচ্ছে যেইমাত্র আমরা বললাম দুই সালের মধ্যে বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করব তখন আমাদের সিক্রেসি দেন তারা আমাদের এগেনস্টের শুরু করলো আজকে অ্যাকর্ড অ্যালায়েন্স যে উপস্থিতি আমি মনে করি ইট ইস আউটকাম অফ আওয়ার কম্পিটিটার চাইনাতে তো অ্যাকর্ড অ্যালায়েন্স যায়নি ইন্ডিয়াতে তো একর্ড অ্যালায়েন্স যায়নি ভিয়েতনামে তো একটা অ্যাকর্ড অ্যালায়েন্স যায়নি আমি ইন্ডিয়ান অনেক ফ্যাক্টরি রেখেছি আমি উইল বি সারপ্রাইজ চাইনার অনেক ফ্যাক্টরিতে চার পাঁচ বছর আগেও বাথরুম আমি যেতে পারিনি আচ্ছা আচ্ছা বাথরুমে ওদের টয়লেটে আমি যেতে পারিনি সেখানে অ্যাকর্ড অ্যালায়েন্স নাই আমার এখানে অ্যাকাউন্ট অ্যালায়েন্স আছে হ্যাঁ অ্যাকোর্ড অ্যালায়েন্সের উপস্থিতির কারণে আমাদের যে ক্ষতি হয়েছে তা না কিন্তু অ্যাকোর্ড অ্যালায়েন্সের উপস্থিতির কারণে আমরা অনেক কিছু শিখেছি অনেক কিছু জানতে পেরেছি আমাদের ফ্যাক্টরিগুলোকে রিস্ট্রাকচারিং স্ট্রাকচারিং করে ইনিশিয়ালি হয়তো আমরা অর্ডার কম নিতে পেরেছি অনেক টাকা খরচ করেছি কিন্তু দুই হাজার আঠারো সাল থেকে যেই সুযোগটা আমরা পাবো সেটাও কিন্তু অনেক বেশি তাই আমি মনে করি যে ফিফটি বিলিয়ন ডলার্সের এক্সপোর্ট টার্গেট ফিক্সড করা থাকে আমি যৌক্তিক মনে করছি না কারণ চার বছরের মধ্যে আপনি একটা এক্সপোর্টকে ডাবল করে নিয়ে যাবেন আপনাকে আপনার পোর্টের ক্যাপাসিটি বাড়াতে হবে ঢাকা চট্টগ্রামের রোডের ক্যাপাসিটি বাড়াতে হবে থার্টি বিলিয় থার্টি ফাইভ বিলিয়ন ডলার্সের এক্সপোর্ট হ্যান্ডেল করতে গিয়ে পুরো ঢাকা শহর অবরুদ্ধ আপনারা দেখছেন ঢাকা তহরের যে জ্যাম সেটা কিন্তু বলতে গেলে বাংলাদেশের প্রোডাকশান প্রোডাকশান হাউসগুলোর অ্যান্ড মুভমেন্টের কারণে আমরা জেনে হোক আর না জেনে হোক পরিকল্পনা হোক বা অপরিকল্পিত হোক আমাদের প্রোডাকশন হাউসগুলো কিন্তু ঢাকা কেন্দ্রিক হওয়ার কথা ছিল চিঠ কেন্দ্রিক সেটা না হয়ে গেছে ঢাকা কেন্দ্রিক আশুলিয়াতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হবে গাজীপুরের জঙ্গলের মধ্যে ইন্ডাস্ট্রি হবে ময়মনসিং রোড ইন্ডাস্ট্রি হবে আমরা কখনো ভাবিনি বাট হয়ে গেছে যেহেতু হয়ে গেছে এই ইন্ডাস্ট্রিগুলোর ইনফ্লো অ্যান্ড আউটফ্লো তো ঢাকার উপর দিয়ে যাচ্ছে থার্টি ফাইভ বিলিয়ন ডলার এক্সপোর্ট হ্যান্ডেল করতে গিয়ে ঢাকা শহর টোয়েন্টি ফোর আওয়ার্স ট্রাফিক জ্যামের শিকার সেটাকে যদি আপনি ফিফটি বিলিয়ন ডার্সের এক্সপোর্ট করতে চান বা ফিফটি বিলিয়ন গার্মেন্টস অ্যান্ড টেন বিলিয়ন আদার গার্মেন্টস সিক্সটি বিলিয়ন সিক্সটি বিলিয়নকে সাপোর্ট করার জন্য আরও সিক্সটি বিলিয়ন ডলারের ইম্পোর্ট হান্ড্রেড টোয়েন্টি বিলিয়ন ডলার ইম্পোর্ট এক্সপোর্ট দ্যাট মিন্স এক্সটার্নাল ট্রেড হ্যান্ডেল করবেন উই আর নট রেডি টু ডু ইট তা আমাদেরকে বাস্তববাদী হতে হবে আমি মনে করি আমরা যদি আমাদের এক্সপোর্টটাকে ফোর্টিন টু ফিফটিন পার্সেন্ট গ্রোথের মধ্যে রাখতে পারি থার্টি বিলিয়ন ডলার্সের ফোরটিন পার্সেন্ট গ্রোথ কত দেন তারপর বছর কত এই করতে করতে 50 বিলিয়ন ডলার্সের এক্সপোর্টে যেতে হলে আমাদেরকে মিনিমাম টু পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ হয় কি সব কিছু সাস্টেইনেবল করতে হবে আপনি চাইলেই কালকে পায়রা বন্দরকে অ্যাক্টিভ করতে পারবেন না আপনি চাইলেই মংলা বন্দরকে কালকে অ্যাক্টিভ করতে পারবেন না পায়রা বন্দর মংলা বন্দরের কিছু ন্যাচারাল প্রবলেম আছে আমি কিছুদিন আগে শুনেছি পায়রা বন্দর এখন প্রচুর বালি জমে যাচ্ছে মংলা বন্দর এটা ডেড পোর্ট তাই না একমাত্র সক্ষমতার জায়গা হচ্ছে আমাদের চিটগং পোর্ট চিটগং পোর্টটা আপনি অ্যাক্টিভ করলে হবে না চিটগং শহরকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে আপনি দেখেন চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং ক্যাপাসিটি যখন হান্ড্রেড টোয়েন্টি বিলিয়ন ডলার হবে তখন সেই যে শহর যে বন্দরকে কেন্দ্র করে যে শহর সেই শহরকে যদি আপনি হান্ড্রেড টোয়েন্টি বিলিয়ন ডলার্সের এক্সট্রানাল হ্যান্ডেল করার জন্য তৈরি না করেন তাহলে তো মুখ থুপড়ে পড়বে শুধু কথার কথা বললে তো হবে না উই হ্যাভ টু ওয়ার্ক ভেরি ক্যালকুলেটেবলি

অল টুগেদার ইস ইকছে এইট্টি ফাইভ এইট্টি বিলিয়ন ডলার্স বাট উই টু জাম্প অন হান্ড্রেড টোয়েন্টি বিলিয়ন ডলার্স এটার জন্য বিদ্যুতের দরকার বিদ্যুৎ নিয়ে আমরা কমফোর্টেবল জায়গায় আছি আমাদের জন্য গ্যাসের দরকার দুই হাজার আঠারো সালে আমরা এলএনজি টার্মিনালের কানেকশানের মাধ্যমে গ্যাস সমস্যার সমাধান হয়তো বা করতে পারছি তারপর যে সমস লজিস্টিক্সগুলো আছে ম্যামসিং থেকে গাজীপুর থেকে বা বোলতা থেকে গাড়িগুলো নিয়ে চট্টগ্রামে যাওয়ার জন্য আপনি আমাকে দেখেন চট্টগ্রাম শহরে এখন যে ধরেন সিক্সটি বিলিয়ন বা সেভেন্টি বিলিয়ন ডলার এক্সটার্নাল ট্রিঙ্কটা হ্যান্ডেল করার জন্য চট্টগ্রাম শহর যদি ডেলি যদি এখন পঞ্চাশ হাজার ট্রাক মুভমেন্ট করে বা লরি মুভমেন্ট করে সেটা হয়ে যাবে এক লক্ষ চট্টগ্রাম শহরের আশপাশকে রেডি রেডি না কন্টেনার হ্যান্ডেল করা চট্টগ্রাম শহরের অবস্থা ভয়াবহ হয়ে গেছে কারণ চট্টগ্রাম শহরের উপর দিয়ে হেভি লরি মুভমেন্ট করে শহরের উপর দিয়ে যেমন বড় বড় ট্রাক লরি মুভমেন্ট করে শহরের রাস্তাঘাটগুলো আর টিকে না তাই আমাদেরকে কিন্তু সাস্টেইনেবল গ্রোথের জন্য আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচারাল যে লিমিটেশনগুলো আছে সেগুলোকে মাথায় রেখে পরিকল্পনা করতে হবে সরকারের পরিকল্পনা কিন্তু আই আই অ্যাপ্রিসিয়েট সরকার কিন্তু একটা মাস্টার প্ল্যান করছে আর প্রাইভেট সেক্টর আমরা যারা আছি আমরা অতি কথনের কারণে হয়তো রং ইনফরমেশন যাচ্ছে ফিফটি বিলিয়ন ডলার্সের এক্সপোর্ট টার্গেট করতে গিয়ে আমাদের কম্পিটিটাররা সজাগ হয়ে গেল সাবধান হয়ে গেলো ইন্ডিয়া গভর্নমেন্ট বললো কি হচ্ছে কি হচ্ছে বাংলাদেশে তারা পাঁচ হাজার কোটি টাকার ইনসেন্টিভ প্যাকেজ অফার করে দিল আমাদেরকে কাউন্টার দেওয়ার জন্য তাহলে তাতে হচ্ছে কি আমরা কম্পিটিভ হয়ে গেলাম ভিয়েতনাম বলছে হোয়াটস রং বাংলাদেশ বিলিয়ন ডলার এক্সপোর্ট করবে কিভাবে করবে আমরাও দিকে চেষ্টা করি চাইনা গ্লোবাল মার্কেটে তারা প্রবাগণ্ডা শুরু করে দিল ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে প্রবাহণ্ডা শুরু করে একটা রানা প্লাজাকে নিয়ে এখনো কথা বলে বাংলাদেশ চেয়ে হায়েস্ট গ্রিন ফ্যাক্টরির মালিক এখন সেটা নিয়ে কথা বলা হয় না প্রথম দশটার মধ্যে গত সপ্তাহে আমি ইন্ডিয়াতে ছিলাম এবং ইন্ডিয়ার অনেক বন্ধু বান্ধবের সাথে কথা বলছি বেটারা এখন আমাকে রানা প্লাজার কথা বলে আমি তো বললাম আমি যখন বললাম গোড ও দ্য ইন্টারনেট সার্চ দ্য গ্রিন ফ্যাক্টরি ইন দ্য ওয়ার্ল্ড হাউ মেনি গ্রিন ফ্যাক্টরি উই হ্যাভ ওয়াই ইউ আর নট টকিং অ্যাবাউট দ্যাট আউট অফ টেন সেভেন ইজ মাইন আউট অফ টোয়েন্টি ফিফটিন উইল বি মাইন আউট অফ থার্টি টোয়েন্টি ফাইভ উইল বি মাইন এটা নিয়ে কথা না বলে এটা রানা প্লাজা তোমাদের এখানে প্রতিদিন রানা প্লাজার ঘটনা ঘটে আমাদের মিডিয়া অনেক বেশি ওপেন বলে হয়তো এটা নিয়ে অনেক আলোচনা করে যে তোমরা সেগুলোকে গার্বেজ বানাই রাখো চাইনাতে কমপ্লাইন্স বলে কোনে কিছু ছিল না তাই না এই জায়গাগুলোকে কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে উই হ্যাভ টু বি কেয়ারফুল আমি যে কথা বলেছিলাম আমাদের মুরব্বিরা বলতো বাবা গাড়ি চালানা যখন একটু সাবধানে চালাও মানুষের যাত্রি চোখে না পড়ো তোমার পকেটে টাকা আছে আমাদের আরও একটা কথা বলে গাছে যখন ফল বেশি ধরে গাছটা একটু নিচের দিকে ঝুঁকে পড়ে বাতাস তার গায়ে বেশি লাগে তাই না সেই জন্য আমাদেরও কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেটা করতে হবে কিছু কিছু জিনিস আমাদেরকে মুখে বলার দরকার দরকারটাকে লেটাস ওয়ার্ক হার্ড আমরা গভর্নমেন্টের সাথে করবো আপনি দেখেন আমাদের গার্মেন্টসের এক্সপোর্টের জন্য আমাদের আরও অনেক দূর যাওয়ার কথা ছিল গভর্নমেন্ট ডিউটি ফ্রি অ্যাক্সেস কান্ট্রিগুলোকে করেছে গভর্নমেন্ট নিউ মার্কেট অ্যাক্সেস জন্য ইনসেন্টিভ দিয়েছে আমরা ইন্ডিভিজুয়ালি ট্রাই করছি বাট আমার অ্যাপেক্স বলি বিজেমি আমি অনেকবার বলেছি যে গত দশ বছরে তারা দশটা দেশে গিয়ে একটা সে সেমিনার স্যাম্পোজিয়াম করতে পারে রোড শো করতে পারে সরকার যে কাজ করতে পারবে সেটা বিজেপি করতে পারবে না বিজেমি যে কাজ করতে পারবে সেটা আমি করতে পারবো না সো সরকার সরকারের কাজটা কিন্তু করে দিয়েছে ডিউটি ফ্রি অ্যাক্সেস কান্ট্রি নিউ মার্কেট ইনসেন্টিভ অ্যাক্সেস ইনসেন্টিভ করেছে বিজেপি সে জায়গায় পুরোটাই ব্যর্থ হয়েছে হয়তো আমার বন্ধুরা বলবে আমি বিজেমি সমালোচনা বিজেপি সমালোচনা করার মানে আমি আমার সমালোচনা করা কারণ বিজেমি ইস মাই হাউস যে ব্যর্থতা সেই ব্যর্থতার দায় আমাকেও নিতে হবে

একটা বিরতি আবার স্বাগত একশো বিজনেস দর্শক বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুর ইসলামের সঙ্গে আবার হয়েছে সে আলোচনায় বিরতির আগে আমরা রপ্তানি নিয়ে কথা বলছিলাম তো এবার একটু আসলে আমাদের ডোমেস্টিক যে মার্কেট অভ্যন্তরীণ বাজার নিয়ে জানতে চাচ্ছি সেই সাথে এই মুহূর্তে রেমিটেন্সের কি অবস্থা হ্যাঁ ধন্যবাদ আসলে অর্থনীতি নিয়ে আলোচনা করতে হলে আভ্যন্তরীণ বাজার এবং বাজার ব্যবস্থা নিয়ে কথা বলাটা উচিত কারণ অর্থনীতির মূল চালিকা শক্তি হতো ইন্টারনাল মার্কেট ইন্টারনাল মার্কেট যদি গ্রো না করে তাহলে কিন্তু কোনো অর্থনীতির মূল সূচক কোনো টেকসই হবে না আসার বিষয় হচ্ছে যে আমাদের ডোমেস্টিক মার্কেট ইস গ্রোয়িং আপনি ডোমেস্টিক মার্কেট গ্রোয়িং সেটা যদি দেখতে চান বা লোকাল ব্র্যান্ডগুলোর আউটলেটগুলো দেখলে বুঝতে পারবেন আগে পাঁচ বছর আগে ওরা কোথায় ছিল এখন কোথায় আপনি যদি ওয়ার্ল্ড ট্রেনের কথা যদি বলেন আপনি যদি বাটার কথা যদি বলেন আপনি যদি অ্যাপ্যাক্সের কথাগুলো যদিও ওয়েল্ড ফুডের কথাও যদি বলেন ইভেন কিছু কিছু ওয়েসটেক কিছু কিছু ব্র্যান্ড আছে এসব ছোটো ছোটো দোকানে কিন্তু আমরা একসময় ব্যবসা করতাম এখন আমাদের দোকানগুলো দেখে মনে হয় যেন আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে গেছি তো এটা হচ্ছে যে সাইন অব রিফ্লেকশন অফ দ্য ডোমেস্টিক মার্কেটের গ্রোথ এবং ডোমেস্টিক মার্কেটের গ্রোথের জন্য আমাদের এক্সপোর্ট গ্রোথ চেয়ে অনেক বেশি ইম্প্যাক্ট সেটা হচ্ছে আমাদের যে ফরেন রেমিডেন্স যেটা আসে যেমন আমাদের প্রায় এক কোটি ভাই ভাই বোন দেশের বাইরে কাজ করছে তারা যে টাকাটা পাঠায় তারা সেই টাকাটা কিন্তু ডাইরেক্টলি প্রান্তিক জনগোষ্ঠীর কাজে যায় জার প্রান্তিক কনজিউমারের কাজে যায় তারা সেটা নিয়ে কিন্তু বাজারে আসে বাজারে যখন আসে বাজার তাদের কনজামশন যখন বাড়ে বাজারে ডিমান্ড বাড়ে ডিমান্ড যখন বাড়ে প্রোডাকশন হাউসগুলো অ্যাক্টিভ হয় প্রোডাকশন হাউসগুলো যখন অ্যাক্টিভ হয় তখন কর্মসংস্থান বাড়ে কর্মসংস্থান বাড়ার অর্থ হচ্ছে আপনি চাকরি পেয়েছেন চাকরি পাওয়া মানে আপনার পকেটে পয়সা গেছে এই পয়সা নিয়ে আপনি আবার বাজারে যাচ্ছেন বাজার যখন আবার ডিমান্ড ক্রিয়েট হচ্ছে আবার প্রোডাকশন হাউস অ্যাক্টিভ হবে আবার কর্মসংস্থান হবে দ্যাট ইজ দ্য বিউটি অব দ্য ইকনমি এবং সেখানে আমরা ভালো করছি এবং সেটা আসার বিষয় হচ্ছে যে আমরা রেমিটেন্স নিয়ে একটা চ্যালেঞ্জে ছিলাম গত অর্থ বছরে সেখান থেকে এই দুই মাসের যদি আপনি রেমিডেন্স রেমিডেন্স ইনফ্লো যদি আপনি হিসাব করেন আমরা মনে হয় আবার ব্যাক কাম ব্যাক করছি কারণ এই এই দুই মাসে আমাদের রেমিটেন্স গ্রোথ সিক্সটিন পার্সেন্ট সেটার মূল কারণ ছিল এই দুই মাসে আমাদের দুইটা ঈদ পড়েছে ঈদ উপলক্ষে আমাদের বিদেশি ভাই বোন যারা কাজ করে তারা ঈদ উপলক্ষে এক্সট্রা টাকা পয়সা পাঠায় আর রেমিটেন্স গত বছর যেই ইনফ্লোটা কমে গেছিলো তার জন্য কিন্তু মূল আরেকটা বড়ো কস্ট ছিল সেটা হচ্ছে যে আমাদের ওভারঅল রেমিটেন্স হয়তো কম লিগাল চ্যানেলের রেমিডেন্স কমে গেছে কারণ বেশ কিছু ইলেকট্রনিক্স ট্রান্সফার মিডিয়া কিন্তু রেমিডেন্স হ্যান্ডেল না বিকাশের মাধ্যমে টাকা বিদেশ থেকে এসেছিলো সেটা আমাদের ট্রেজারির মাধ্যমে না এসে ডাইরেক্ট চলে এসেছিল যেমন সাত আট মাস আগে আই ওয়াজ ইন ওমান মাস্করে আমার এলাকার ছেলে পেলে বললো যারা দল করে আওয়ামী লীগ করে যেহেতু আমি আওয়ামী লীগের সাথে সমর্থক ওরা আমাকে টেলিভিশনে দেখে উনি বলেন যে ভাই একটা বড় বিপদ হয়ে যাচ্ছে কি বিপদ বিকাশের মাধ্যমে দেশে টাকা যাচ্ছে এটা বৈধ চ্যানেল না অবৈধ বৈধ আমি কিন্তু বেশ কয়েকটা পার্সোনালি ইনভেস্টিগেট করে দেখেছি আপনার ছোটো ছোটো বাংলাদেশি দোকানগুলোতে সাইনবোর্ড লাগিয়ে হয়েছে বিকাশের মাধ্যমে দেশে টাকা টাকা পাঠানো যায় এই যে চ্যানেলটা চেঞ্জ হয়ে গেল পরবর্তীতে আমি তখন হাইকমিশনার সাহেব বাসা থেকে আমার আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার বন্ধু ওনাকে আমি ফোন করে বলেছিলাম যে এই হচ্ছে উনি বললেন যে হ্যাঁ আমার নলেজ আসছে পরবর্তীতে গভর্নমেন্ট কিন্তু সেটাকে এখন লিগালাইজ করার চেষ্টা করছে তার রিফ্লেকশনগুলো কিন্তু আমরা পাচ্ছি কারণ মানুষ চাই সহজে কীভাবে টাকাটা পাঠাতে পারবে তার ইনস্ট্যান্ট প্রয়োজনটা হচ্ছে পাঁচশো ডলার তার ফ্যামিলির কাছে পৌঁছে দেওয়া তারপর আসছে রাষ্ট্রীয় চিন্তা আমি যদি অ্যাভেলেবেল করতে না পারি তাকে যদি কাজ থেকে দুই ঘন্টা গাড়িতে চলে যদি ব্যাংকে গিয়ে টাকা পাঠাতে হয় তাহলে সে কিন্তু হাতের কাছে যা পেয়েছে এটাকে আপনি হুন্ডি নাম দেন বলেন বি কেশ বলেন আর সি কেস বলেন সেটাই সে করবে তাই আমাদের গভর্নমেন্টকে কিন্তু এখন সজাগ দৃষ্টি রাখতে হবে আউট ইনফ্লো যেসব কান্ট্রিগুলোতে আসে সেখানে আমাদের চ্যানেলগুলোকে হাউ স্মুথলি আমরা করতে পারছি যেমন মালয়েশিয়াতে দেখতে হবে সিঙ্গাপুর দেখতে হবে মিডল ইস্টের কান্ট্রিগুলো দেখতে হবে আমেরিকা ইউরোপ সেখানে মোস্ট অব দ্য আমাদের হাই ক্লাস লোকজন কাজ করে তারা ইন্টারনেট ট্রান্সফার করতে পারে কিন্তু যেসব দেশগুলোতে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী কাজ করে যাদের ইন্টারনেট লিটারেসি নেই তাদেরকে কিন্তু ট্রান্সফারের জন্য ইয়ে করতে হবে মানে সহজলভ্য করতে হবে তার ফলশ্রুতিতে কিন্তু আমাদের ডোমেস্টিক মার্কেট ইস মুভিং ডোমেস্টিক মার্কেট মুভ করার জন্য এই সিক্সটি বিলিয়ন ডলার্স আর ফিফটি বিলিয়ন ডলার্সের যে টাকাটা প্রতি বছর আসে সেটা কিন্তু ডাইরেক্টলি চলে যাচ্ছে কনজিউমারের কাছে দ্যাট মিনস প্রান্তিক কনজিউমারের কাছে আমাদের অর্থনীতির মূল বিডিটি হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী আমি আর আপনি না কিন্তু কারণ সংখ্যাগরিষ্ঠ হচ্ছে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী গ্রামের লোকজন কনজামশন পেশি হবে আপনি দেখেন আপনি যদি গ্রামে যান দেখবেন গ্রামের ছোট ছোট দোকানগুলোতে উপচে পড়া স্ন্যাক্স চিপস কুকিস বিস্কিট ড্রিঙ্কস তাদের দোকানের পরে দিকে মানে ওভারকাম করে রাস্তার উপর টুল বিছিয়ে তারা কিন্তু পর্ষা সাজিয়েছে দোকানগুলো সাইজ ছোট কারণ তাদের এখন করা যায় না সো দিস আর দ্য সাইন ও রিফ্লেকশন অব দ্য ডোমেস্টিক মার্কেট আমাদের আমাদের একটা ডোমেস্টিক ডিমান্ড ক্রিয়েট হয়েছে যেমন আমি বলি যে বসন্ত আসুক আর না আসুক বাংলাদেশের অর্থনীতি ফুল ফুটেছে এই ফুল ফুটাটাই হচ্ছে এই যে আউটলেটগুলোর যে আলোকিত হচ্ছে বড় হচ্ছে দেখতে সুন্দর লাগছে গ্রামের দোকানগুলো যে উপচে পড়া স্ন্যাক্স বিস্কিট কুকিজ চিপস ড্রিঙ্কস দিস আর অল এবং এভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে আমরা সাস্টেনেবল ইকোনমি পেয়ে যাব। এবং এটাই হচ্ছে সবচেয়ে আসার বিষয় সাস্টেনেবল আমি কিন্তু সময় কথা বলার সময় আজ কী হচ্ছে সেটা হচ্ছেও আগামী দশ বছর পর কি হবে সেটা নিয়ে ভাবি আজকে ঢাকা চট্টগ্রাম ফোর লাইন হয়েছে কাজ হচ্ছে না বিকজ এই এটা যদি আমরা যদি অ্যাক্সেস কন্ট্রোল এলেভেন এক্সপ্রেসওয়ে করতে পারতাম অর্থাৎ যাত্রাবাড়ি থেকে ডাইরেক্ট শহরে গিয়ে রাস্তাটা পড়বে এর মধ্যে কয়েকটা লুক থাকবে যাতে তাহলে তাহলে আজকে কিন্তু আমাদের কারণ আপনাকে দেখতে হবে আপনার কম্পিউটার কী করছে আমি গত সপ্তাহে বললাম যে আমি গুহাটি গিয়েছিলাম যাওয়ার আগে আমি ভাবছিলাম যে এটা হয়তো একটা গরিব শহর কিন্তু আমি এয়ারপোর্ট থেকে নেমে যখন শহরে গেলাম এক ঘন্টা ড্রাইভ করে এক যে কোনো রাস্তা একটা ব্রেক পাইনি তখন খুব মনটা খারাপ হয়ে বললাম আমরা কোথায়